আলম। প্রিয় দর্শক, বিআই দেওয়া অনেক সহজ, ধাপে ধাপে জেনে নিন। আমরা এখন পিআই এবং বিআই দুটোই আলোচনা করব, তবে এখানে বিআই কোন ক্ষেত্রে কি বিআই দিবেন এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত খোলাসা করা হবে ইনশাআল্লাহ। পুরো ভিডিও দেখবেন এবং কোনো অসঙ্গতি মনে পড়লে কমেন্টসে জানাবেন। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওটি সকল সম্মানিত স্যারদের জন্য, সকল সুপ্রিয় শিক্ষার্থীর জন্য এবং সকল সম্মানিত অভিভাবকের জন্য, সকলের জন্য কাজে আসবে। প্রিয় সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা এখন দেখছি নৈপুণ্য, একটি বিষয়ভিত্তিক অ্যাপ, মূল্যায়ন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে। সম্পূর্ণ নতুন কারিকুলামে সব মূল্যায়ন এই নৈপুণ্য অ্যাপের মাধ্যমে আপলোড করা হবে। আমরা দেখতে পাচ্ছি বিআই এর পূর্ণরূপ কি, বিহেভিয়ার ইন্ডিকেটর, অর্থাৎ আচরণিক সূচক এটাকে বলা হয়। কি বলা হয়? আচরণিক সূচক। পিআই যেটা, এটা হচ্ছে পারফরম্যান্স ইন্ডিকেটর, যার অর্থ হচ্ছে পারদর্শিতার সূচক। আমরা এবারে এক নাম্বার বিআই, এক নাম্বার বিআইটি কি আমরা দেখতে পাচ্ছি, দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করছো কি না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখে নিবে, তোমরা দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করছো কি না এটি বোঝার জন্য এখানে তোমাকে মূল্যায়ন করা হবে। এবারে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করছো কি না, এখানে কীভাবে মূল্যায়ন করা হবে? সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা একটু খেয়াল করবেন। এক নম্বর, ত্রিভুজ কাকে দিবেন? দলের সিদ্ধান্ত ও কর্ম পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করছে, অর্থাৎ ওই যে দলীয় কাজে অংশগ্রহণ করছে কি না, এটা কতটুকু করলে আপনি তাকে ত্রিভুজ দিবেন, সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথভাবে পালন করছে। আমি আবার বলছি, দলের সিদ্ধান্ত ও কর্ম পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করছে, সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথ পালন করছে। এবারে আমরা দেখব বৃত্ত কখন দেব। দলের কর্ম পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণে যথাযথভাবে অংশগ্রহণ না করেও দলীয় নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্বটুকু যথাযথ পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এতক্ষণে যে দলীয় পরিকল্পনায় এবং সিদ্ধান্ত গ্রহণে যথাযথভাবে অংশগ্রহণ করতে হবে, নির্দেশনা অনুযায়ী নিজের কাজটুকুও যথাযথভাবে করতে হবে, সবটাই তোমাকে করতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকেই করতে হবে। আবার দেখো পরবর্তী, আমরা কোন অবস্থায় শিক্ষার্থীকে চতুর্ভুজ দেব। দলের কর্ম পরিকল্পনায় বা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে না, তবে নিজের মতো করে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করছে, অর্থাৎ নিজের মতো করে কাজে অংশগ্রহণ করার চেষ্টা করলে হবে না, দলের অন্যদের পরামর্শ নিতে হবে, নিজের পরামর্শ দিতে হবে, দলীয় কাজে সক্রিয় থাকতে হবে, দলীয় কর্ম পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী ভূমিকা পালন করতে হবে, সবটাই করতে হবে। এবারে আমরা দেখব দুই নম্বর বিআই। দুই নম্বর বিআই কি, নিজের বক্তব্য ও মতামত দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে, এটা হচ্ছে দুই নম্বর বিআই। তাহলে এখানে কখন আমরা ত্রিভুজ দেব, দেখব নিজের যৌক্তিক বক্তব্য ও মতামত স্পষ্ট ভাষায় দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের যুক্তিপূর্ণ মতামত মেনে নিয়ে গঠনমূলক আলোচনা করছে। নিজের বক্তব্য বা মতামত কদাচিত প্রকাশ করলেও জোরালো যুক্তি দিতে পারছে না অথবা দলীয় আলোচনায় অন্যদের তুলনায় বেশি কথা বলছে, এই অবস্থায় বৃত্ত পাবে। এবারে চতুর্ভুজ কাকে দেব, দলের আলোচনায় একেবারেই মতামত দিচ্ছে না অথবা অন্যদের কোনো সুযোগ না দিয়ে নিজের মতো ছাপিয়ে দিতে চাইছে। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সহকর্মীবৃন্দ, এবারে আমরা তিন নম্বর বিআই দেখব। তিন নম্বর বিআই হচ্ছে নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করছে কি না। আমরা দেখতে পাচ্ছি এখন ত্রিভুজ কখন দেব,
নির্দিষ্ট সমস্যা সমাধানের উদ্দেশ্যে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া মেনে কাজের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণ করছে, প্রয়োজনে প্রক্রিয়া পরিমার্জন করছে, তাহলে সে ত্রিভুজ পাবে। আচ্ছা, এবারে বৃত্ত পাবে কে দেখি, একটু মনোযোগ দিয়ে দেখুন। পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপসমূহ অনুসরণ করছে, কিন্তু যে নির্দিষ্ট সমস্যা সমাধানের উদ্দেশ্য কাজটি পরিচালিত হচ্ছে তার সাথে অনুসৃত ধাপগুলোর সম্পর্ক করতে পারছে না। এবারে আমরা দেখব কারা চতুর্ভুজ পাবে। সুনির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কিছু কিছু কাজের ধাপ অনুসরণ করছে, কিন্তু ধাপগুলো ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না। এবারে আমরা দেখব চার নম্বর বিআই কি। চার নম্বর বিআইটি আগে দেখুন। শিখন অভিজ্ঞতা সমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো সম্পন্ন করছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক অনুশীলনী পূরণ করছে। আচ্ছা, তাহলে আমরা চার নম্বর বিআই দেব কি কিভাবে। সম্পূর্ণ পাঠ্য বইগুলো যেগুলি পাঠ্য বইয়ের অভিজ্ঞতাসমূহ পরিচালনা করছি যখন, তখন বর্ণিত কাজগুলো যে সম্পন্ন করছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক পূরণ করছে, এই জিনিসটা দেখে চার নম্বর বিআই দেব। এবারে আমরা দেখব বিআই, চার নম্বর বিআইতে ত্রিভুজ কাকে দেব। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখে নাও চার নম্বর বিআই। শিখন অভিজ্ঞতাসমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করছে এবং বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক অনুশীলনী পূরণ করছে, তাদের বিআই ত্রিভুজ হবে। এবারে আমরা দেখব বৃত্ত কাকে দেব। শিখন অভিজ্ঞতাসমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো আংশিকভাবে সম্পন্ন করছে এবং কিছু ক্ষেত্রে বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক অনুশীলনী পূরণ করছে। এবারে দেখব কে চতুর্ভুজ পাচ্ছে বিআই চারে। শিখন অভিজ্ঞতাসমূহ চলাকালে পাঠ্যপুস্তকে বর্ণিত কাজগুলো কদাচিত সম্পন্ন করছে, তবে বইয়ের নির্ধারিত স্থানে প্রয়োজনীয় ছক অনুশীলনী পূরণ করেনি। এবারে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর বিআই। পাঁচ নম্বর বিআই কিসের উপর দেব। এবারে দেখুন, খুব মনোযোগ দিয়ে দেখুন, পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করছে, অর্থাৎ প্ল্যান পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করছে কিনা, এর উপর আমরা বিআই পাঁচ দেব। ত্রিভুজ কাকে দেব। পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করছে, সে ত্রিভুজ পাবে। এবারে দেখো বৃত্ত কে পাবে। যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করার চেষ্টা করছে, কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে কিছু ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এবারে দেখো বিআই চতুর্ভুজ কে পাবে। পাঁচ নম্বর বিআই চতুর্ভুজ, সঠিক পরিকল্পনার অভাবে সকল ক্ষেত্রেই কাজ সম্পন্ন করতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে চার নম্বর বিআই কিসের উপর গেল। পাঠ্য বইয়ের যতগুলো টেবিল আছে ছক, এগুলির উপর বিআই চার নম্বর গেল। পাঁচ নম্বর বিআই হলো সে তাকে যখন কাজ দেব, সে কাজটা পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে এবং নির্ধারিত কাজগুলি যথাসময়ে সম্পন্ন করছে কি না, যদি সময় বেশি লাগে তাহলে সে ত্রিভুজ পাবে না। এবারে আমরা ছয় নম্বর বিআই দেখব। ছয় নম্বর বিআই কি, এটা হচ্ছে ছয় নম্বর বিআই। দলীয় ও একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে। দলীয় ও একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিচ্ছে, সে ছয় নম্বর বিআই এর জন্য ত্রিভুজ পাবে কে। এবারে দেখুন, কাজের বিভিন্ন ধাপে যেমন তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য উপস্থাপন, কাজের প্রক্রিয়া বর্ণনা, নিজের ও দলের ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা, কাজের ফলাফল প্রকাশ ইত্যাদি সকল ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার পরিচয় দিচ্ছে, তাহলে সে ত্রিভুজ পাবে। আবার দেখব আমরা দলীয় ও একক কাজে
বিভিন্ন ধাপের সততায় পরিচয় দিচ্ছে, এক্ষেত্রে কোন পর্যায়ে সে বৃত্ত পাবে একটু দেখব। কাজের বিভিন্ন ধাপে যেমন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপন, নিজের ও দলের ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা, কাজের প্রক্রিয়া ও ফলাফল বর্ণনা ইত্যাদি ক্ষেত্রে বিস্তারিত তথ্য দিচ্ছে, তবে এই বর্ণনায় নিরপেক্ষতার অভাব রয়েছে। সম্মানিত সহকর্মীবৃন্দ এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করবে যদি এগুলিতে বস্তুনিষ্ঠতা বজায় রাখে তাহলে ত্রিভুজভাবে, যদি নিরপেক্ষতার অভাব থাকে অর্থাৎ বস্তুনিষ্ঠতা বজায় না রাখে সেক্ষেত্রে সে বৃত্ত পাবে। এবারে দেখব চতুর্ভুজকে পাবে। কাজের বিভিন্ন ধাপে যেমন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপন, কাজের প্রক্রিয়া বর্ণনা, কাজের ফলাফল প্রকাশ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মন গড়া বা অপ্রাসঙ্গিক তথ্য দিচ্ছে এবং ব্যর্থতা লুকিয়ে রাখতে চাইছে, এই ক্ষেত্রে তার বিআই হবে চতুর্ভুজ। প্রিয় দর্শক, আমরা এবারে সাত নম্বর বিআই দেখব। সাত নম্বর বিআই কি আছে? সাত নম্বর বিআই নিয়ে হচ্ছে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করছে এবং দলে সমন্বয় সাধন করছে। অনেক ভালো একটা গুণ এটা। কি কি করছে সে? অন্যদের কাজে সহযোগিতা করছে, দলের সমন্বয় সাধন করছে, হ্যাঁ সবাইকে হেল্প করছে, অনেক হেল্পফুল মন মানসিকতার লোকটি। তাহলে কোন পর্যায়ে সে ত্রিভুজ পাবে? নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের পাশাপাশি অন্যদের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করছে এবং দলীয় কাজে সমন্বয় সাধন করার চেষ্টা করছে, তাহলে সে ত্রিভুজ পাবে। দেখি বৃত্তভাবে কে? নিজের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের পাশাপাশি অন্যদের কাজে প্রয়োজনীয় সহযোগিতা করছে এবং দলীয় কাজে সমন্বয় সাধনের চেষ্টা করছে। এবারে দেখব দলে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি দলের মধ্যে যারা ঘনিষ্ঠ শুধু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, অর্থাৎ এই লোকটা কি করছে? শুধু তার বন্ধু যে তাকে সহযোগিতা করছে, দলের সবাইকে সহযোগিতা করছে না সমানভাবে, তাহলে সে চতুর্ভুজ পাবে। এবার আমরা আট নম্বর বিআই দেখব। আট নম্বর বিআই হলো অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মতামতের গঠনমূলক সমালোচনা করছে। আচ্ছা, আমরা দেখব এখন এটা ত্রিভুজ পাবে কিভাবে। অন্যদের দৃষ্টিভঙ্গি, ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা বজায় রেখে তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। বাহ, অনেক ভালো গুণ। এবারে দেখব বৃত্ত কারা পাচ্ছে। অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যকে স্বীকার করছে এবং অন্যের যুক্তি ও মতামতকে গুরুত্ব দিচ্ছে, তাহলে সে বৃত্ত পাবে। এবারে চতুর্ভুজকে পাবে দেখি। অন্যদের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যকে গুরুত্ব দিচ্ছে না এবং নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিচ্ছে। নিজের দৃষ্টিভঙ্গি যেটা, এটাই নিজের মতামত, ভুল হইলে ভুল, এটা চাপাই দিচ্ছে। ঠিক আছে, আমরা এবার নয় নম্বর বিআই দেখব। নয় নম্বর বিআই দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে, অর্থাৎ অন্যদের কাজের উপর ভিত্তি করে গঠনমূলক ফিডব্যাক দিচ্ছে। তুমি অন্যরা যখন দলে কাজ করবে তখন এই কাজটা করবে, গঠনমূলক ফিডব্যাক দিবে। শুধু ভালো হয়েছে এটা বলবা না, আবার শুধু মন্দ হয়েছে এটা বলবা না, হ্যাঁ উৎসাহও দিবে, আবার যে কোনো ত্রুটি থাকলে ত্রুটি ধরিয়ে দিবে, এভাবে গঠনমূলক ফিডব্যাক দিবে। তাহলে দেখব এখন ত্রিভুজ পাচ্ছে কে। দলের অন্যদের কাজের উপর ভিত্তি করে যৌক্তিক, গঠনমূলক ও বাস্তবসম্মত ফিডব্যাক দিচ্ছে, তাহলে সে ত্রিভুজ পাবে। এবারে দেখব দলের অন্যদের কাজের গঠনমূলক ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছে কিন্তু তা সবসময় বাস্তবসম্মত হচ্ছে না, ফিডব্যাক সঠিক না, তাহলে সে কী করবে? সে বৃত্ত পাবে। এবারে দেখব চতুর্ভুজকে পাচ্ছে। প্রয়োজনে দলের অন্যদের কাজের ফিডব্যাক দিচ্ছে না, দিচ্ছে কিন্তু তা যৌক্তিক বা গঠনমূলক হচ্ছে না। ফিডব্যাক দিচ্ছে কিন্তু ফিডব্যাক যৌক্তিক হচ্ছে না এবং এটা গঠনমূলক হচ্ছে না, তাহলে সে চতুর্ভুজ পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দশটি বিআই আমরা সুসম্পন্ন করেছি।
এবারে আমরা দেখব কিভাবে খসড়া করা যাবে, কিভাবে খসড়া করা যাবে। খসড়া করার জন্য সফলভাবে লগ ইন করে প্রথম পাতায় যেতে হবে। তারপর বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্য মূল্যায়ন থেকে আপনার পছন্দকৃত বিষয় ক্লিক করুন। এরপরে পারদর্শিতার মূল্যায়ন, আচরণগত মূল্যায়ন থেকে প্রয়োজনীয় যে কোনো একটা অংশ নির্বাচন করুন। তারপরে শিক্ষণকালীন মূল্যায়ন নির্বাচন করে যে কোনো একটি অধ্যায় থেকে একটি অ্যাট্রিবিউট নির্বাচন করুন। এরপর আপনার ইচ্ছাকৃত যে কোনো একটি শিক্ষার্থীর মূল্যায়ন করুন এবং নিম্নের খসড়া বাটন চাপুন। এবারে আমরা এটাতে চলে আসব। আবার পিআই সংরক্ষণ, এটাও দেখব আমরা। এটা হচ্ছে খসড়া সংরক্ষণ, আবার এটা হচ্ছে পিআই সংরক্ষণ। এখন আমরা এটা একটু দেখব। আমরা তাহলে প্রতিষ্ঠান লগ ইন আছে এখানে, প্রতিষ্ঠান লগ ইন না গিয়ে শিক্ষক বা ইউজার লগ ইন এখানে চলে যাব। ইউজার লগ ইন, সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এটা ইভিলিউশন ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি। এই ওয়েবসাইট থেকে আপনি যখন লগ ইন করবেন তখন এটা হচ্ছে অ্যাকুরেট জেনুইন কর্তৃপক্ষের করা আইটি। আমি বারবার সতর্ক করছি ভিডিওর মাধ্যমে যে এখানে ফেক অ্যাপ আছে, যার ফলে আপনি সবগুলোতে কিন্তু আপনার মূল্যায়ন যথাযথ হবে না, সার্ভারে পৌঁছবে না। এজন্য আপনাকে এটা সতর্ক থাকতে হবে। আমরা এখানে ক্লিক করতেছি, এখন দেখি কি আসতেছে। এই যে নৈপুণ্য আসছে, আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো বিষয়, অনেক ক্লাস আমার, মাশা আল্লাহ। কয়টা ক্লাস এখানে দেখুন, এই যে 19টা ক্লাস আছে আমার, ছাত্র হইল 629 জন, এদের সবাইকে মূল্যায়ন করতে হবে। আমরা যে কোনো একটাতে গিয়ে এখন দেখাবো যে মূল্যায়নের সময় আপনি কীভাবে করবেন। হ্যাঁ, একটা হইল খসড়ার কথাটা বলবো আমি এখানে প্রধানত, আর আরেকটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, এটা সংরক্ষণ, এটাও বলবো। হ্যাঁ, এই দুটো জিনিস এখান থেকে সরাসরি দেখাবো আমি। যে কোনো একটা বিষয় আমি ক্লিক করলাম, এখানে চলে আসছে, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর, অষ্টম শ্রেণীর এখানে দেখতে পাচ্ছেন আপনি শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, এগুলি এখনও অ্যাক্টিভ না, কারণ এগুলি কিন্তু এখনও মূল্যায়ন হয় নাই যেহেতু এগুলি অ্যাক্টিভ হয় নাই। আপনি এইটা দেখবেন অ্যাক্টিভ আছে, এই যে এগুলি অ্যাক্টিভ আছে, এই যে। হ্যাঁ, এখানে কয়টা পিআই, 1 2 3 4 5 6, ছয়টা পিআই এখানে। শিখন অভিজ্ঞতা 1-এর মধ্যে 6টা পিআই, শিখন অভিজ্ঞতা 2-এর মধ্যে হলো 2টা, হ্যাঁ 2টা 2টা 4টা পিআই। হ্যাঁ, তো এখানে আমরা শিখনকালীন মূল্যায়ন এখান থেকে করব। সামষ্টিক মূল্যায়ন এখনও ওপেন না, এই যে পারদর্শিতার সূচক যেটা, এটা আচরণগত মূল্যায়ন, এটা এগুলি সব রেডি হয়ে আসে নাই। কেন আসে নাই? কারণ সামষ্টিক মূল্যায়ন সামনে। এই তাহলে আমরা এই যে শিখনকালীন মূল্যায়নের এখান থেকে একটু দেখব। এখান থেকে যে কোনো একটা পিআই ওপেন করলাম আমি, ডাটা ইজ লোডিং লিখছে, এই যে এখানে আমি যে কোনো একটা দুইটা লিখব, ধরে এটার পরে করে, ঠিক আছে। এরপরে আমি কি করব, এখান থেকে খসড়া সংরক্ষণ করব। কেন খসড়া সংরক্ষণ করব? কারণ আমি তো একটা দুইটা যখন করব তখন জমা দিতে পারবো না, জমা দেবো সবগুলো কমপ্লিট করে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা খেয়াল রাখবেন যে আপনি একদিন 10 জন শিক্ষার্থীকে মূল্যায়ন করছেন, ওটারই খসড়া আপনি জমা দিয়ে রাখবেন, খসড়া সংরক্ষণ করে রাখবেন, তাহলে এটা কিন্তু নষ্ট হবে না, এটা সেভ হয়ে থাকবে। আর যখন সম্পূর্ণ হয়ে যাবে, সবগুলো মূল্যায়ন হয়ে যাবে, তখন জমা দিন বাটনে ক্লিক করবেন। এই যে দেখছেন, জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথে এটা আসছে, কারণ সে জমা নিচ্ছে না, এখানে আপনি দেন নাই সব কিছু, এজন্য, ঠিক আছে। এজন্য আমি পেছনে চলে আসলাম। এই যে এবার খসড়া দেখুন, খসড়া এখান থেকে, এই যে খসড়া, এই যে খসড়া সংরক্ষণ হয়ে গেছে। আমি একজনকে মূল্যায়ন করেছি মাত্র খসড়া, ওটা আবার চেঞ্জও করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। এজন্য তাহলে আজকে এইটুকু দেখালাম, আমরা সামনে চলে যাচ্ছি, আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে, আপনার উপকারে আসলে লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ।